আপনারা জানেন আমাদের এই মঞ্চে এই অবস্থায় আমাদের কেরানীগঞ্জের মন্ত্রী বা এমপি আসলে আপনারা অবশ্যই দাঁড়ায় সম্মান করতেন কিংবা প্রধানমন্ত্রী যদি আমাদের এখানে আসতেন অবশ্যই দাঁড়ায় সম্মান করতেন আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে কি আমরা দয়াল নবীকে সম্মান করতে পারি না তুমি যে নূরে নরবি নিখিলে ধনে রসবি তুমি লাইলে এ ধরা আধারে রুবি ওসবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল পারেন দেখিতে নবীজি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিতে ঠাই দিয়েন চরণ পাশেতে ইয়া নবী ইয়া নবী সালাম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আমার দয়াল নবীজির শান দরুদ সালাম দরুদ সালাম কে আমি পড়াতে খুশি হই আমার বন্ধুগণ কামাল হোসেন কামাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করছি ভালোবাসা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তৎসঙ্গে তার চেহারা হাবিব হজরত ডাক্তার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় জন্ম মনোয়ারায় আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি তাহলে ভাইয়া তাহলে ভাইয়া তাহলে ভাইয়া আকরাম জাতরে মাওলা আলী মুশকিল কোষা হযরতে মুয়াজ ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামে মিত্র কদমে আমার প্রেম ভক্তি রেখে আজকে তাকে উদ্দেশ্য করে আমরা সকলেই এখানে সমবেত হয়েছি হযরত দয়াল ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ হযরত শাফি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দরবারে প্রেম ভক্তি রেখেছি জামানার সহগতে বাউলিয়া বেস্তি রাস্তা সালে তায়াস বেরিয়া হযরত বন্ধু শেখ রহমতুল্লাহ দরবারে দরবার রেখে কালিমপুরের পাগল বাবা হাফেজ শাহ রহমতুল্লাহ দরবারে বিনতি রেখে গুলবদনে ঢাকা বিরিয়ানি বিল দাস্তাগির হযরত মাওলানা শাহ সিদ্দিক মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ দরবারে বিনতি রেখে হযরত মোহাম্মদ করম আলী শাহ রহমতুল্লাহ দরবারে প্রমুক্তি রেখে মোহাম্মদ সমীরউদ্দিন শাহ রহমতুল্লাহ দরবারে প্রমুক্তি রেখে এবং মোহাম্মদ আজিমউদ্দিন শাহ রহমতুল্লাহ দরবারে প্রমুক্তি রেখে দরবারের খাদিম যিনি আমার বাবাজি খালেক সিকদার সাহেব ওরফে খালেক শাহ সেই বাবাজি চরণে আমার প্রমুক্তি রেখে গানের আগে আমার রাজীব ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন লোকের ছক থেকে হিজরা থেকে আগত এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের কেরানীগঞ্জের কৃতি সন্তান আমাদের কেরানীগঞ্জের গর্ব তিনবার নির্বাচিত আগামীতে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ জনাব শাহিন আহমেদ শাহিন ভাই চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাপতি কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ
এবং বিশেষ অতিথি জনাব আব্দুল বারেক সহসভাপতি ক্যানিভার্স মডেল থানা আওয়ামী লীগ সেই দরদের প্রতি সালাম শ্রদ্ধা এবং সভাপতিত্ব করবেন আমাদের শ্রদ্ধেয় কাকা আবুল কাশেম মেম্বার সাহেব সদস্য নয় নম্বর ওয়ার্ড কলাতিয়া ইউনিয়ন পরিষদ এবং আমাদের শ্রদ্ধেয় মঞ্চে অনেক উপবিষ্ট আমাদের কামাল হোসেন কামাল ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা আমাদের রহমতুল্লাহ ভাই তার প্রতি প্রেম ভক্তি রেখে আমার মজি বসিকদার ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা আমাদের আবুল কাশেম মেম্বার সাহেব এবং কাকা আবুল মেম্বার সাহেব তার প্রতি প্রেম ভক্তি রেখে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের তাহের তাহের ভাই আরে আমার তো বাবা রইলো মামা লাগে আমার হলো ভাই চেয়ারম্যান মেম্বার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে সালাম শ্রদ্ধা আমাদের ভাতিজা রবিউল হোসেন হ্যাঁ তার প্রতি শুভেচ্ছা ভালোবাসা ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বিশেষ ব্যবসায়ী শেখ রবিউল আমাদের ওসমান ভাই সহ আমাদের ছোট ভাই আমার অ্যাডভোকেট এমন ভাই তার প্রতি শুভেচ্ছা দিয়ে আপনারা মঞ্চে যারা আছেন সকলের প্রতি প্রভক্তি জানিয়ে প্রত্যেকের মা ও বোনেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আশিস ভাই যারাই আছেন নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আসলে নাম না বলে সকলের প্রতি একবার এই সালাম দিলাম কেউ বেজার হবেন না আমি আপনাদের দেশের পোলা কারণ আমার সবাই চিনেন জানেন আমার গান অনেক শুনছে আজকে গান গাইব আমার বাবাই যার জন্য আসে আমার সাইফুল ভাই সহ বন্ধু মহল যারা আছেন আমার ভাতিজার প্রতি ভাতিজা আমি অবশ্যই বলবো মঞ্চে আসার জন্য আমাদের আমিনুদ্দিমান করে দরবারে প্রেম ভক্তি রেখে আমাদের হেলাল ভাই হেলাল মাদ্দ সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা বাউল শাহ রহমতুল্লাহ দরবারে প্রেম ভক্তি রেখে বিনোদ চাঁদ শাহ রহমতুল্লাহ দরবারে প্রেম ভক্তি রেখে মোস্তান চাঁদ সহ জলিল বাগর জলিল চাঁদ দরবারে প্রেম ভক্তি রেখে আমাদের উত্তর বালুরচরের হজরত আসার আলী সাহেব দরবারে প্রেম ভক্তি রেখে আমার বন্ধুবর জহির ভাই মিজান ভাই তার বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি প্রেম ভক্তি রেখে সেই হরজতপুর থেকে অনেক দূর থেকে আমার গান শোনার জন্য আসছে তাদের প্রতি ভালোবাসা জানাই অবশ্যই মঞ্চে আসবেন তাল সঙ্গীতে উভয় পক্ষে যারা আমাদের সহযোগিতা করবেন সকলের প্রতি প্রেম ভক্তি আমি আর কথা বাড়াবো না মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি ধন্যবাদ সবাই
সাউন্ডটা হয় নাই দেখো হ্যালো ওটা নেই তো আমার সব দুনিয়া ভাই ওসমান ভাই গানের আগে আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করছেন মোমো ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া মোমো ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া কেটে দাও মা তুমি আছো বলে আমি ডাকি দয়াল দয়াল রে আছো বলে আমি ডাকি দয়াল Yeah.
We'll be right back.
شيء আমার ছোটবেলার ক্লাসমেট আমার আশিস ভাই আর 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন তার প্রতি সালাম শ্রদ্ধা চাঁদ ভাই অনেক জায়গা আছে একটু দয়া করে আপনারা একটু বসুন ভালো আপনারা বসতে সামনে যেটা শোনা আমাদের সমস্যা হচ্ছে বারবার বলতে আসছে না একটু দয়া করে বসুন ভালো ولكن We'll be right back.
الله معاف করো الله الله حضرت دام قاسم چشتی رحمت اللہ علیہ دربار থেকে তার সুযোগ্য সন্তান আমাদের কাকা আব্দুল গফুর কাকা তিনি 500 টাকার মধ্যে আশীর্বাদ করেছেন তার পাশাপাশি আমার স্নেহের খুব ভালোবাসা আমার ভাতিজা ছয় নম্বরের সাধারণ সম্পাদক শেখ রুবেল হোসেন তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ দোয়া করেছেন তার প্রতি ভালোবাসা শুভেচ্ছা এবং আমার বন্ধু মঞ্জিব শিকদার সাহেব আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন আমার যদিও দেখা দেব তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন তার প্রতি ভালোবাসা আমার ছোট ভাই সাজিমের বন্ধু আবু বকর তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন হ্যালো হ্যালো এই 3 নম্বরটা দাও 4 নম্বরটা দাও বেলাটাকে দাও বেলা হযরত দয়াল শ্যামল চাঁদ রংকুলালের দরবার থেকে শ্যামল চাঁদের ভক্ত আমার শ্রদ্ধেয় ছোট ভাই আবু হানিফ তিনি 500 টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছেন তিনি আমার ছোট ভাই তার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল যারা দিয়েছেন টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন আসলে আমি যারা আশীর্বাদ করেছেন সকলের চরণে বিভক্তি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম দশ মিলা
প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ চেয়ারম্যান ক্যারিয়ার উপজেলা পরিষদ সভাপতি দক্ষিণ ক্যারিয়ার স্থানীয় সালাম শ্রদ্ধা জানাই জনাব আব্দুল বারেক সহসভাপতি ক্যারিয়ার মডেল স্থানীয় সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম মেম্বার সদস্য নয় ওয়ার্ড কলাতে বিনোদন পরিষদ সহ এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন দূরদূরান্ত থেকে বিভিন্ন মহফিলে যারা উপস্থিত হয়েছেন আমার আবুল মেম্বার কাকা তনির কাকা মজিবুর কাকা আরিফ ভিআই আমাদের অ্যাডভোকেট সাহেব ওনার প্রতি আরো যারা যারা আছেন নামে পুরো লিস্ট আমাদেরকে দেয়নি আমরা সকলের নাম জানি না আমাদের সকলের প্রতি নাম ধরে তাদের বলতে পারলাম না ভক্তি শ্রদ্ধার সালাম দেখে পদ্মা নিশিন মা বলে রাখেন শ্রদ্ধা থাক দাদা নমস্কার যার সাথে গান বর্তমান জামানায় বেশ নাম করেছে বাবাজি আবুল বাসার দেওয়ান তার প্রতি আমার দোয়া ভালোবাসা স্নেহ রেখে উভয়ের তার সঙ্গীতে যারা আছে ভালোবাসা সালাম রেখে এটা বিজয়ের মাসের তার প্রান্ত একেবারে শেষের দিকে চলে আসছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ অসংখ্য মাবন হারিয়েছে তাদের সঙ্গে বর্ণের ভাষা থেকে একটা মুক্তি যুদ্ধ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাই যুদ্ধ এখনো যারা আমাদের মাঝে বেঁচে আছে শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহের মাঝে শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহের মাঝে আর শ্রদ্ধা জানাই বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে আত্মার বিজ্ঞানী লালন সাহেবজির সহ অসংখ্য জ্ঞানীগুলি জন্য যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন সকলের দরবারে মস্তক অবনত করে আমি যার হাতে খুলি যার পায়ে ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়াতে পারতাম না আমার দয়াল বীর মুক্তিযোদ্ধা মাতাল কবি রাজ্জাক রহমান দরবারে ভক্তি জীবন রেখে যে মা ১০ মাস ১০ দিন কষ্ট করে গুদরে রেখে এই ধরাধামে আমাকে মুক্তি দিয়েছে মা মধুমান অষ্টমী মা শতপতি ভক্তি জীবন রেখে মা জননী আছেন দরবারে থেকে আসছেন সে মায়ের প্রতি সালাম শুদ্ধ রেখে সবার পাশে ঘুরতে যাচ্ছি সবার প্রতি তাকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু
ترجمة
Oh,
রহমত ভাই সাহেব আমাদের প্রথম তো বেলেশে ভালোই করছিল আমাদের ক্ষুদ্র মুখের গান শুনে ৫০০ টাকার মাধ্যমে দোয়া করেছেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল ভাই সাহেব তিনি আরো ৫০০ টাকা দিয়ে দোয়া করেছেন আমার ইতালি প্রবাসী তরুণী মাস্টার তরুণী কাকা তিনি ৫০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হাজি আলতাফ হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক ক্যানিবল মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ রুবেল আহমেদ সাহেব তিনি ৫০০ টাকা দিয়ে বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে পুরস্কৃত করেছেন দরবারের পক্ষ থেকে তারই আওলাদ আমার গফুর ভাই এতক্ষণ দেখিনি আরো ৫০০ টাকা দিয়ে আমার আইবিআই সহধর্মিনী বিয়াং বসে গান শুনতেছে হয়তো দূরে তিনি ৫০০ টাকা দিয়ে দোয়া করেছেন ব্যয়ের প্রতি আমরা পুরস্কার দিয়ে যারা দোয়া করেন পুরস্কার না দিয়েও সুন্দর পরিবেশ তারা গান শুনছেন সকলের প্রতি আমার আইপিআই ঢোল বাঁশি যন্ত্র সঙ্গে যারা আছে সবাইকে আরো ২০০ টাকা দিয়ে ব্যয়ের পক্ষ থেকে পেয়ে গেছে দোয়া করেছেন ধন্যবাদ সবার প্রতি সালাম সম্মানিত উপস্থিতি খুব সুন্দর লাগছে আপনাদের আজকের এই সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করব সারা রাত আপনারা এমন করে আমাদের পরিবেশ দিয়ে থাকবেন এবং আপনারা যদি এই সুন্দর এবং সুন্দর মুহূর্ত আমাদের পরিবেশ দেন অবশ্যই আমাদের দুজন বাউল শিল্পী সুন্দর গান উপহার দিবে তো আজকের এই রোষ মোবারকের পালা হচ্ছে নবুয়ত বেলায়েত নবুয়ত বেলায়েত আজকে যিনি নবুয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন বাংলার প্রখ্যাত শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব এবং আজকে বেলায়েতের পালা যিনি গান পরিবেশন করবেন আমার অত্যন্ত স্নেহের জনাব আবুল বাশার দেওয়ান সাহেব সবাইকে ধন্যবাদ আপনারা যার স্ব স্ব আসনে গ্রহণ করে আপনারা গান শুনবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই Hello?
আমার মেয়ে ভাই দোলা ভাই করিম সাহেব গান্ডা আমার প্রিয় আগামী কালকে আমার দোলা ভাই ভাই দোলা ভাই তো গান আছে আপনারা অবশ্যই যাবেন তিনি আমার এই বেলার মিউজিকের ছোট কাটি দোয়া করেছেন আমার আরেক ভাই আর এক সরকার দিয়ে দোয়া করেছে এখন থেকে পালায় চলে যাও এখন থেকে একটা বেড়া হয়ে গেল এমন আমার ছেলে নাই চমৎকার পালা দিলেন নবোধ বেলাই নবোধ এবং বেলাই বাংলাদেশের মধ্যে মোটামুটি এই পালাটা উন্নত মানের পালা এই পালায় কোনো বাজে কথা নাই আর আমরা ধর্মীয় মাহফিল অনুষ্ঠান করি এখানে বাজার কথাটা না বলাটাই ভালো কেউ আছে কিছু শিক্ষার জন্য আমরা যারা এসেছি কিছু শিক্ষার জন্য জানার জন্য আমরা যেন জানতে পারি আমরা কিছু শিক্ষার জন্য জানার জন্য আসছি আমরা যেন কিছু শিখে যেতে পারি আমি প্রথমেই আমার হরিদুল ভাই জাসমিন অবশ্যই আমার পালার প্রথমে আমি কি পালার গান দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় রমজান ভাই জিঞ্জিরা থেকে আগত ভাইকে আমি অবশ্যই অনুরোধ করবো আপনি মঞ্চে আসবেন দয়া করে পালা থেকে একটি গান করে তারপরে দেখি কোন দিকে যাওয়া
সমস্ত কথা ভুল করিয়া যায় দেখিলে দুঃখ থাকে না রে মজার কথা শুনলে পূর্বের সমস্ত কথা ভুল করিয়া যায় এমন একজন ধৈর্য ধরে নীরব থাকবেন যতই আসে কান আজকে যে ভাবের পালা দিছে পালা চলতে আছে আজকে ভাবের গান নবুয়তের বেলায়েতে দিল আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে মুসলমানে আমি নবুয়তের কিছু কথা নেই আমি বেলায়েতের পালা দিয়ে আমার বাবাকে নবুয়তের ভাগে রেখে কিছু জিজ্ঞেস করবো তারে তিনি দাঁড়াইয়া জবাব করবে এই না রাজা সরে আমি কিছু জিজ্ঞেস করি আপনারা সকলে মিলে শুনিবেন নিশ্চয় নবী আর নবুয়ত এক জিনিস নয় নবুয়ত আর নবী এক জিনিস নয় আপনারা এই শুনিবেন নিশ্চয় আমার এখান থেকে কিছু জিজ্ঞাসা জবাব করেন মনে নবুয়ত আগে না নবী আগে বলিবেন আসলে নবুয়ত কি আর নবী কি জানিবারে চাই প্রথমবারে এই তো আমি আর কথা নাই এই পর্যন্ত জিজ্ঞাসা নাই আমার ইহার বেশি নাই কমিটি পক্ষ থেকে বলে দিয়েছে কথা প্রশ্ন কম করবেন ভাই পর্যন্ত জিজ্ঞাসা নাই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতেছেন মোবাইলের সাউন্ডটা কিন্তু আমি কানে পাচ্ছি না বাবা জিরা আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ আপনারা বুঝলে আর আমার সমস্যা নেই ছোট করে একটি গান দরবারি গান গিয়ে আমি বসবো তারপরে আমার বাবাজি
দেখি কোন দিকে যায় আ ডাইনে দেখেন বামে দেখেন আমার বন্ধু আর বন্ধু হযরত দয়াল শ্যামল ফকির রহমাতুল্লাহ এর দরবার থেকে 100 টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করা হচ্ছে আমার সদ্দি অঙ্কিন আমার বাবাজির বন্ধু রূপমিয়া আমার আঙ্কেল ঢাকা উত্তর থেকে এসেছেন আমাকে একটি কাঁচা ফুলের মালা এবং আমার বাবাকেও একটি কাঁচা ফুলের মালা দিয়ে সম্মান করেছেন তার প্রতি আপনাদের সকল প্রতি প্রেম ভক্তি আমি একটি দরবারে গান গিয়ে ছোট করে বসে যাব তারপরে বাবাজি যা বলা বলবে তারপরে আলোচনা অনুযায়ী পরবর্তী আসর করার জন্য চেষ্টা করব সকলের প্রতি সালাম জানাই Yeah.
সেদিন থেকে আমি আমার সেদিন থেকে সবাই জানে অনেক দূর দূরান্তের থেকে অনেক আসছিল এরকম অনেকে বলে আসলে এই যে একটা বিষয় তুমি আমার আমি তোমার জানে শুনবে আপনি যদি আমাকে নাও আসেন তবুও কিন্তু লোককে বলবে ওই যে কাজল জলে এই তো তুমি আমার আমি তোমার জানে সকলের প্রতি যারা আমাকে দোয়া আশীর্বাদ করেছেন আপনাদের সকলের চরণে মুক্তি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম।